আনন্দ উপলব্ধি করবে, সবাই পারবে না। আর পৃথিবীতে একটাই ধর্ম যে সরাসরি বিশ্বপ্রেমিকের সাথে প্রেম করতে পারে সেটা হচ্ছে সনাতন ধর্ম, সরাসরি, কোনো ভায়া হয়ে নয়, কারো মাধ্যম দিয়ে নয়, একেবারে সরাসরি বিশ্বপ্রেমিকের সাথে। এবং বিশ্বপ্রেমিকার সাথে যদি সম্বন্ধ স্থাপন করতে হয় তাহলে আসতে পারে, এটা সুখবর, এটা আনন্দ সংবাদ, এটা দুঃখের সংবাদ নয়। এটা কি সংবাদ রাধে রাধে? কি সংবাদ? আনন্দ সংবাদ। তাই পিছনে না থেকে সামনে আসার চেষ্টা করবে। প্রথমেই আমাদের জানতে হবে, আগে জানবো পরে মানব। শ্রীমদ ভগবত গীতা থেকে আজকে কানাইলাল দেব শুভ চমৎকার সুর ছন্দে মনানন্দে গীতা অধ্যয়ন করেছেন। পরবর্তী বক্তারাও মধুময় মধুময় আলোচনা করেছে। আজকে আমার বাবা কয়েকটা দৃষ্টান্ত দিয়েছে, তার পূর্ববর্তী বক্তা আর একটা দৃষ্টান্ত দিয়েছে গুরু, কিন্তু এতগুলো কথার আমার পক্ষে একা সম্ভব নয়। বাবারা অনেক ভালো ভালো আলোচনা করিয়ে দিয়েছেন, তবে আমি ক্ষুদ্র মহামূর্খ হিসাবে দুটো একটি কথা আপনাদের কর্ণগোচর করাব, যাহা গৌরহরি করুণা করে আমার দ্বারা প্রকাশ করান। প্রথমেতে আমি যে কথাটা বলছি, আগে জানবো পরে মানব। যদি জানা না থাকে তাহলে মানা যাবে না। আমরা গীতা কেন, শ্রীমদ ভগবত গীতা, এই যে গীতা সংঘ থেকে আমাদের এত প্রচার প্রচারণা চলছে কেন, এত গীতা স্কুল হচ্ছে, এত সংগঠন হচ্ছে, তথাপিও আমাদের জীবকুল কেন গীতা শ্রীমদ ভগবত গীতার দিকে ঝাঁপিয়ে পড়ছে না? এর কারণটা কি কি পড়ছে? সন্দীপে কয়েকটা গীতা স্কুল আছে, কতগুলো রাধে রাধে? এতটুকু একটা দ্বীপের মধ্যে, ছোট্ট বাংলাদেশের, এটা বাংলাদেশের মধ্যে কিন্তু ছোট্ট একটা দ্বীপের মধ্যে 20টা গীতা স্কুল চালু হয়েছে। এই সন্দীপটাতে 4টা গীতা স্কুল থাকলে এই সন্দীপটাকে কন্ট্রোল করা যায়, কিন্তু সেখানে 20টা গীতা স্কুল, তারপরেও দেখছি গীতার আদর্শে আদর্শিত নই। এর মূলত কারণটা কি? আমাদের ধর্ম প্রচার বেড়ে গেছে কিন্তু ধার্মিক হচ্ছে না। ধর্ম প্রচার কিন্তু বেড়ে চলছে, প্রচার প্রচারণা বেড়ে চলছে, কিন্তু ধার্মিক কিন্তু খুব কম হয়ে যাচ্ছে। ধার্মিক যদি না হয় তাহলে ধর্ম কি করে টিকে থাকবে গো? রাধে রাধে, বাবা আমি বুঝতে পারছি না, কণ্ঠটা টেনে ধরে কেন? আমার কণ্ঠটা শুকিয়ে ফেলছে, কারণ কি? এটা কেন হচ্ছে? কারণ আমি তো এটাকে ব্যবহার করবো আমাকে সুস্থ রাখার জন্য, কিন্তু ও তো আমাকে অসুস্থ করে ফেলছে। জয় শ্রী রাধে। যদি ধার্মিক না থাকে তাহলে ধর্ম রক্ষা করবে কে গো? আর যদি ধর্ম না ধারণ করি, ধর্ম কি ধারণ করা? ধর্ম কি? যাহা ধারণ করিলে পরে প্রকৃতপক্ষে জীব বেঁচে থাকতে পারে, যাহা ধারণ করিলে পরে প্রকৃতপক্ষে জীব বেঁচে থাকতে পারে তাহাকে কি বলে? ধর্ম বলে। কি ধারণ করিলে পরে প্রকৃতপক্ষে জীব বেঁচে থাকতে পারে?
আমাদের আজকের আলোচ্য বিষয় এখানে একটু ইঙ্গিত দিয়ে যাব। প্রকৃতপক্ষে বেঁচে থাকা আর বেঁচে থাকা কিন্তু এক নয়। আপনাদের গ্রামে কিংবা আশেপাশে দেখেছেন, কারণ বা যুবক ছেলে বাবা যারা তোমরা দেখেছ, প্যারালাইসিস হয়ে একটা ব্যক্তি ঘরে পড়ে আছে, হাত পা লড়াতে পারছে না, অথচ সে কথা বলছে, খেতে পারছে, হাত পা লড়াতে পারছে না, বিছানায় বসে মলত্যাগ প্রস্রাব করছে, সেও বেঁচে আছে। আর একটা ব্যক্তি হেঁটে চলে কর্ম করে বেঁচে আছে। এ দুজনে বেঁচে থাকা কি এক? রাধে রাধে, এক কি? এক নয়। কেন? দুজনই তো বেঁচে আছে, তাহলে এক হবে না কেন? অর্থাৎ ও প্যারালাইসিস হয়ে তার হাত পা অবশ হয়ে গেছে, কিন্তু কথা বলতে পারছে, খাদ্য গ্রহণ করতে পারছে, কিন্তু হাত পা লড়াতে পারছে না, ইনিও বেঁচে আছে। আর একজন সজীবী দেহ নিয়ে বেঁচে আছে। এ দুজনের বেঁচে থাকা এক নয়। তো প্রকৃতপক্ষে বেঁচে থাকা মানে কি? মানুষে জন্মগ্রহণ করে মানুষের সাথে চলে ফিরে বেড়ানোটাই কিন্তু বেঁচে থাকা নয়। বেঁচে থাকা সেখানে যার আত্মচৈতন্যবোধ জ্ঞানের অনুশীলনতা হয়েছে। আত্মচৈতন্যবোধ জ্ঞান যার না হয়েছে, সে জীবিত থাকতেও মৃত। আত্মচৈতন্যবোধ জ্ঞান কি? আজকে আমি বিভিন্ন জায়গা যাই, কিন্তু আজকের টপিকসটা আমার বাবাজি এত সুন্দর আমাকে প্রসেসিং করে দিয়ে গেছে, সত্যকর কথা, উনি তো মানুষ গড়ার কারিগর, একজন শিক্ষক মানে কি, একজন মানুষ গড়ার কারিগর। উনি টপিকসটা আমাকে এমন করে সাজিয়ে দিয়ে গেছে, মানে আমার কথা বলতে খুব ইচ্ছা হচ্ছে। ঠিকানাটা মানে, ঠিকানাটা এই নয়, ভগবান আমাকে করুণা করে সেই ফরিদপুর থেকে এখানে পাঠিয়েছে, ওই ফরিদপুরটা কিন্তু আমার ঠিকানা নয়, ওটা কিন্তু আমার ঠিকানা নয়, ওটা প্রাকৃতিক জগতের, এই প্রাকৃতিক জগতে এসেছি, এই মায়ার ঠিকানাটা, মায়ামহ জীবনে যেখানে সবার পারিপার্শ্বিক অবস্থায় ওখানে কিছুকাল অবস্থান করছি, সেই ঠিকানাটা, কিন্তু আমার ঠিকানাটা ওটা নয়। তাহলে তদ্রূপ আমি কি? মানুষ। মানুষের পরিচয়টা কি? মনুষ্যত্ব। মানুষের পরিচয় কি? মনুষ্যত্ব। যার মনুষ্যত্ব নাই তাকে কখনো মানুষ বলতে লোকে পারে না। তার প্রমাণ দিয়ে যাচ্ছি, তার প্রমাণটা হচ্ছে এই, আপনারা এখানে যতজন লোক আছেন, বকা না দেওয়ার মতো লোক এখানে কেউ নেই। বকা জেনেই দেন আর না জেনেই দেন, ছোট একটা ছেলে যদি একটু বেশি চঞ্চল হয়, পাশের ছেলেটা বলছে এই বাদর, কি বলা হয় না? বাদর বলা হয় না? আচ্ছা, কখনো কখনো আপনাদের এই অঞ্চলে জীবনে আপনারা দেখেছেন কি না জানি না, কিন্তু নাম শুনেছেন, দেখেন নাই বোধ হয়, এখানে আসেনি, শুকর দেখেছেন কেউ? সন্দীপে শুকর আসেনি, কিন্তু সনাতন ধর্মে শুদ্ধ বাংলায় বরাহু বলে যে কথাটা উল্লেখিত আছে দশ অবতারের মধ্যে, বরাহু অবতার, এই বরাহুর বাংলা নামটা হচ্ছে শুকর, নাকি বাবা? আমরা কিন্তু মানুষকে অনেক সময় শুকরের বাচ্চা বলি, বলি কি না? কি শুকরের বাচ্চা বলা হয় না? ছাগলের বাচ্চা বলা হয় না? আচ্ছা, একটা ব্যক্তি এখানে হাত তুলে, শিক্ষক মণ্ডলী, প্রফেসর, প্রিন্সিপাল, অ্যাডভোকেট যেই থাকুন না কেন, একটা ব্যক্তি একটু হাত তুলে বলতে পারবেন, কোনো দিন একটা গাধাকে বলছেন যে এই মানুষ? একজন ব্যক্তি হাত তুলে বলতে পারবেন? কোনো একটা বানরে বলেছেন এই মানুষ? যত ভদ্র আচরণ করুক, আপনার বাড়ির একটা গরু, সেই গরুটাকে কোনো দিন মানুষ বলেছেন? কিন্তু একটা মানুষকে গরু বলেছেন, এই গরু, গদ্ধ কোথাকার, গাধা কোথাকার, বলেছেন কি না? আপনারা বলেন তো,
কিন্তু জীবনে কোনোদিন একটা গরুকে বলেছেন, এই মানুষ আপনাকে হাল চাষ করে খাওয়ালো, আপনার বোঝা বহন করে নিল, আপনার সমস্ত কিছু এত আপনার পাশে থাকলো, আপনার মা মারা গিয়েছে, যার দুগ্ধ পান করে আপনি জীবিত আছেন, সেই গরুটাকে কোনোদিন একদিনও মানুষ বলেননি। কিন্তু অথচ মানুষকে গরু বলেছি, বলেছে কি না? কি বাবাজিরা, শিক্ষিত শিক্ষিত ভদ্রলোক বাবুরা, মানুষকে গরু বলে না, ছাগল বলে না, ভেড়া বলে? তো কেন বলেন? পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। ভগবানেরও কিন্তু প্রেম ছিল, আমার কথাটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে, পরে দেখেন পাবেন, আমার কথাটা ভালো করে একটু বুঝে নিতে হবে। ভগবানের প্রেম সত্তা দিয়ে মানুষকে সৃষ্টি করেছে। কোন সত্তা দিয়ে? ভগবানের প্রেম বস্তু দিয়ে মানুষকে সৃষ্টি করেছে। আমাদের সনাতন ধর্মে বলছেন 84 লক্ষ জনি ভ্রমণ, তার 4 লক্ষবার মানব জনম। কোন বাবা যে বলেছেন, আমি তো দূরে ছিলাম চোখের অলক্ষে, আজকে ওই 20 লক্ষবার অমক জনম। হ্যাঁ, কে বলেছিল? আমার মাস্টার বাবা বলেছিলেন। তা 4 লক্ষবার কি জনম? মনুষ্য জনম, নাকি 80 লক্ষবার হচ্ছে পশু পাখি কীট পতঙ্গ, তা 4 লক্ষবার মানব জনম। 4 লক্ষবার দিলেন কেন গো? ভগবান তো 1 লক্ষ জনমেই আমাকে মুক্তি দিতে পারত। কাদের এই এই কথাটা কিন্তু একটু বুঝার, আমাদের সনাতন ধর্মের লোকের শতকরা 95 জন লোক এই ভাষাটা এবং এই কথাটা জানে না এবং বোঝে না। শাস্ত্রটাকে বলে কিন্তু শতকরা 95% বোঝে না। কেন বোঝে না? এই 80 লক্ষবার তাহলে কি আমরা ওই পশু পাখি হয়ে মানুষ হয়েছি? কেন আমাকে ভগবান তাহলে মনুষ্যকুলে পাঠালেন না? এখানে কথা হয়েছে ওটা নয়। আপনারা কথা বলছেন কেন? কথা বললে কিন্তু আমি আলোচনা বন্ধ করে দেবো। এই মায়েরা মাথার কাপড়টা নেই, যার মাথা কাপড় দেন, ভালো করে দেন, মস্তকটা ঢেকে দিন। আর কথা বললে বেশি ক্ষুধা লাগলে যে খেয়ে চলে যাবেন, কিন্তু নিজে কাউকে বিরক্ত করবেন না। আপনার যদি ক্ষুধা লাগে গোপনে গিয়ে খেয়ে একবারে ডাইরেক্ট বাড়ি চলে যাবেন, কিন্তু যাওয়ার আগে দক্ষিণার টাকাটা দিয়ে যাবেন। খবরদার, গোপনে যাবেন, কেউ যেন জানে না। তাহলে কথাটা আমার কোন জায়গাতে একটু বুঝবেন, একটু বুঝার কথাটা এখানে। প্রত্যেকটা আলোচক বলে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়, না 80 লক্ষ জনি ভ্রমণ। কার জন্য? সবার জন্য নয়। কার জন্য? যারা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে মনুষ্যত্ব জাগ্রত করতে পারল না, মানুষ হতে পারল না, যারা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে মনুষ্যত্ব পরিত্যাগ করে পশুত্ব স্বভাব নিয়ে গোবিন্দকে ভুলে গিয়ে অন্যায় কর্মে ব্রতী হল, তাদের জন্য 84 লক্ষ জনি ভ্রমণ করিতে হয়। তার জন্য। কিন্তু যে ধ্রুব পুল্লাদের মতো কি ব্যক্তিকে 84 লক্ষ জনি ভ্রমণ করেছে, 80 লক্ষ জনি ভ্রমণ করেছে? করেনি। তাহলে কোথায়? সনাতন ধর্মটা বুঝতে হলে আমরা কিন্তু সবাই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? একটু আমাদের ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে কোথায়? এই যে যে 80 লক্ষ জনি ভ্রমণ, এর তাৎপর্য হচ্ছে আমাদের এইটাই যে আমি প্রকৃত মানুষ কবে হব। আর এই মনুষ্যত্ব অর্জন হলে পরে ধর্ম আপনার করতে হবে না, ধর্ম আপনি উদয় হয়ে যাবে। ধর্ম করার জন্য ছুটে বেড়াতে হয় না, ধর্ম আপনি আপনি উদয় হয় যদি মনুষ্যত্ব অর্জন হয়।
আগে ধর্ম করার চেয়ে আপনার আগে কর্ম করা উচিত যে আমি মানুষ হতে পেরেছি কিনা। আমরা তো ধর্ম করার জন্যই যায়, এই ওইখানে মায়েদের একটু বসানো হোক তো, এই মা এই বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়েছে কে, এই বসবার দেন না হলে ওনাকে ওই পাশে দেন, একদম কোনো সাউন্ড হবে না, মায়েরা বসে পড়ুন, আপনারা একটু চেপে চেপে বসুন তো, এই সামনে জায়গা আছে, অনেক জায়গা আছে, কি এতগুলো জায়গা কেন, একটু বসতে দিন, আপনি আরো একটু চেপে বসুন। মাঝখানে কত জায়গা আছে, ফাঁকা ফাঁকা পড়ে আছে, মায়ের একটু গায়ের সাথে গা মিশে বসুন, কি বাড়ি থেকে ঝগড়া করে আসছেন নাকি, মিশে বসতে কষ্ট হয় কেন। আজকের কথাটা একটু ব্যতিক্রম, আমি ধর্ম কথা জানি না, সবাই ধর্মের কথা বলবে, আমি আজকে একটু অধর্মের কথাটা বলে যাই, নাকি সবাই ধর্ম কথা বলে আমি একটু অধর্মের কথা বলি, দেখি অধর্মে কি আছে। প্রশ্ন আছে কয়েকটা, এই বাবা তোমরা ভিতরে যেও না, তোমরা বেরিয়ে পড়ো, হুম এদিকে তুমি বেরিয়ে পড়ো, তুমি আরো বলতে গেলে আরো কথা হবে, যাও। এখানে প্রশ্নটা হচ্ছে আমাদের মনুষ্যত্ব আগে অর্জন করতে হবে, তো মানুষ হতে হলে আমার কি কি করণীয়, আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যে কেন। একটু আগে আমি বললাম মানুষকে শূরের বাচ্চা বলা যায়, মানুষকে ছাগলের বাচ্চা বলা হয়, মানুষকে বানর বলা হয়, মানুষকে গর্ধ গাধা বলা হয়, কিন্তু পৃথিবীতে কোনো পশুকে কোনোদিন মানুষের সাথে তুলনা করা হয়নি, কিন্তু মানুষকে পশুর সাথে তুলনা করা হয়েছে, এর কারণটা কি, মূলত কারণ কি, আসতে ছোট পরে দিবানে আসতেছে, তোমাদের একটু বিশ্রাম নাও, কি এই যে মায়েরা যারা আছেন একেবারে সত্য কথা বলবেন, আপনাদের সন্তানকে ওরকম বকা দেন না, তাহলে এই বকাগুলো কেন দিয়েছেন, অর্থাৎ ওর আচরণটা নেই, বানর বলছেন অর্থাৎ ওর বাদরের মতো, কেন বাদর কি করে এক জায়গায় যেমন স্থির চিত্তে বসতে পারে না, গাধা বলেছেন কেন গাধার যেমন হিতাহিত জ্ঞান নেই, আপনার সন্তানের হিতাহিত জ্ঞান নেই বলছে তুই একটা গাধা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে, তাহলে ওখানে মানুষকে গাধা বলছেন, আমাদের চারণ কবি নকুল বিশ্বাস মাদারীপুরের সন্তান, আপনারা নকুল বিশ্বাসের গান শুনেছেন, ওর একটা গানে লিখেছে গাধার পেটে গাধা জন্মে মিথ্যা নয় রে দাদা, হনুমানের পেটে হনুমান, মানুষের পেটে দাদা মানুষ হয় না কেন, গাধার পেটে গাধা জন্মে মিথ্যা নয় রে দাদা, হনুমানের পেটে হনুমান, মানুষের পেটে দাদা মানুষ হয় না কেন। এত গীতা পাঠ শুনছেন, আজকে আমার বাবারা বলেছেন আলোচনার মধ্য দিয়ে যে প্রত্যেকের গীতা মোবাইলে, আমি এইটা একটু আজকে বিরোধিতা আচরণ করব, যে বাবাই বলেছে যে মোবাইলে গীতা পাঠ শ্রবণ করার জন্য না, কারণ এখন আমাদের সনাতন ধর্মটাকে ডিজিটাল করতে করতে এমন ডিজিটাল করছে ধর্ম এখন পকেটে লইয়া ঘুরে, এইটা কারণ কি জানেন, জপমালা আগে জপ করতো মালায়, এখন এই ডিজিটাল সাধুরা কাউন্ট মেশিন বাইরে করে ডিজিটাল হয়ে গেছে, ওরা এখনো জানে নাই একটা জিনিস পরশ করলে, যে স্পর্শ করলে যার দাহিকা শক্তি, ওই শক্তি থেকে আমরা পিছিয়ে যাচ্ছি, তুলসী পরশ করলেও তার ভক্তির উদয় হবে, এজন্য তুলসীর মালা আর কাউন্ট মেশিন জপ করা কিন্তু এক নয়। আর প্রতিদিন গীতা শ্রবণ না করতে পারলেও
গীতায় ওম নম ভগবতে বাসুদেবায় বলে একটা তুলসী দান করা আর ওই মোবাইলে গীতা পাঠ শ্রবণ কিন্তু এক নয়। কথাটা কি বুঝতে পারছি? রাধে রাধে, আমার কথায় কি কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে স্পর্শ করা পর্ষণ দোষ পর্ষণ গুণ আছে না বাবা? পর্ষণ দোষ এবং পর্ষণ গুণ, একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে দোষ। কারেন্ট যেমন পরশ করলে সেটা হয় কি দোষ, অর্থাৎ পরশ করলেই কিন্তু শর্ট করবে। এজন্য অসৎ চরিত্র বাণের সাথে গেলেও তার সঙ্গ নিলেও ক্ষতি, আর সৎ চরিত্র বাণের সঙ্গ নিলে কি হয়, কৃষ্ণ ভক্তি লাভ হয়। তো এজন্য মোবাইলে গীতাপাঠ শ্রবণ করা, অভক্তের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করা এক কভু নয়। অভক্তের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করলেও কোনো দিন সার্থকতা হয় না। তো আজকে এই বিষয়ে দুটো কথা আস্তে আস্তে বলবো। আমার বাবা যে প্রশ্নখানা দান করেছে এটা পরে উত্তর দেব, এলোমেলোটা বেশি হচ্ছে, এলোমেলো করবেন না, বসে পড়ুন, এলোমেলো করবেন না, মায়ের যে চরণে হাত রেখে বলছি বসে পড়ুন, যে যেখানে আছেন এখন বসে পড়ুন, কথা বলবেন না, এই কথাগুলো কাজে লাগবে, দুদিন আগে হোক পরে হোক। এইবার মনুষ্যত্ব অর্জন করতে হলে কোথায় যেতে হবে? সনাতন ধর্মে, আপনাদের কোন ধর্ম এই কথা বলুন, কোন ধর্ম? বাংলাদেশে কিন্তু সনাতন ধর্ম সম্বন্ধে জানা নেই। বাংলাদেশে সনাতনদের ঐতিহ্য এবং ইতিহাস হারিয়ে যেতে বসেছে। বাংলাদেশে আমরা যারা বেঁচে আছি সনাতনী নাম মাত্র আছি, আমাদের ইতিহাসে সনাতন ধর্মের কিছু এখন বাংলাদেশে দেওয়া হচ্ছে না। কি করে দেওয়া হবে? সনাতন ধর্মের যে বইগুলো ওটা হিন্দু ধর্ম নামে পরিচিত, কি শিক্ষক মহাশয় তাই নাকি? বাবা কি বলেন, হিন্দু ধর্ম না সনাতন ধর্ম দেওয়া আছে? হিন্দু ধর্ম, সম্প্রদনায় অমক ইসলাম কি লেখা আছে কি না? কথাটা ভালো করে জানবেন, সনাতন ধর্মের বইগুলো একজন ইসলামিক ভদ্রলোক হয়তো তারা সম্প্রদনা করছে এবং ওটার সাথে তারা ওই আমাদের কিছু রামায়ণের একটা গল্প তো কিঞ্চিত পরিমাণে, কিন্তু পূর্ণাঙ্গভাবে সনাতন ধর্মের কোনো বৈদিক ইতিহাস এখন বর্তমান সনাতন ধর্মের ছেলে পেলে কোনো জেনারেল বাংলা লেখাপড়ি করে তাহা পাবে না। নাহলে এই আমার শিক্ষক মণ্ডলী যারা আছে বলুক পাওয়া যায় কি না, পাবে না, কারণ কিছু ভুল সিদ্ধান্ত দিয়ে দিয়ে আমাদের সনাতন ধর্মের এমন বিকৃত করার জন্য সনাতন ধর্মের কোমলমতি ছেলে মেয়েকে ধর্মান্তরিত করার জন্য, সনাতন ধর্মের শাস্ত্রকে বিকৃত করার জন্য যেমন ডক্টর জাকির নায়েকের মতো কিছু বদমাশ পৃথিবীতে সৃষ্টি হয়েছে। ডক্টর জাকির নায়েক যেমন মিথ্যা কথা বলে বলে ওই মনুসংহিতা থেকে উদ্ধৃত দিয়েছে, তারপরে আর একটা কি ভবিষ্য পুরাণ থেকে উদ্ধৃত দিয়েছে, উনি যেটা যেটা দিয়েছে আমি নিজে গোপীনাথ পড়ে পড়ে দেখেছি, উনি মিথ্যা প্রচারণা দিয়ে ওইটাকে বিকৃত করে রবি শঙ্করের সাথে চুক্তিপত্রে আবদ্ধ হয়ে টাকার কাছে রবি শঙ্কর বিক্রি হয়ে যাওয়ার পরে ওই এপিসোড দেখে দেখে আমাদের বাংলাদেশের অনেক কোমলমতি হিন্দু ছেলে হিন্দু মেয়েরা এদেরকে অহিন্দুরা ওই ডক্টর জাকির নায়কের এই এপিসোড দেখিয়ে দেখিয়ে ধর্ম পথভ্রষ্ট করিয়ে ধর্মান্তরিত অনেক ছেলে মেয়েকে করিয়েছে। সত্য না মিথ্যা? কি এটা জানেন তো? মাঝে মাঝে একটু হয় না বলবেন,
তাহলে আপনাদের আগে জানতে হবে পরে মানতে হবে। আমাদের বাংলাদেশে পরিচয়পত্রে আমাদের ছোট ছেলে মেয়েরা ক্লাস থ্রিতে উঠলে জানে আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম। আদতেও কি আমাদের ধর্মের নাম হিন্দু ধর্ম? আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। কিন্তু জাতীয়তা আমাদের হিন্দু, জাতীয়তা হিন্দু, ধর্মের নাম সনাতন। আমরা কাউকে, সনাতন ধর্মের লোক কাউকে কখনো অন্য ধর্মকে হিংসাত্মকভাবে দেখবেন না এবং আমরা দেখব না। আমরা কোনো ধর্মের সমালোচনা করব না। আমাদের ধর্মের ব্যাপারে আমাদের কথা বলতে হবে, আমরা বাইরে আর কোনো আলোচনা করব না। এইবার তাহলে আপনি মনুষ্যত্ব অর্জন করতে হলে কি প্রয়োজন? আপনার যখন রোগ হয়েছে, ব্যাধি হয়েছে, অসুখ হলে পরে ডাক্তারের প্রয়োজন না কার প্রয়োজন? বাবা, অসুখ হলে কার প্রয়োজন? আচ্ছা, ডাক্তার ডাক্তার কি দেখিয়ে দেবে? ডাক্তারের কাছে গেলেই ভালো হয়ে যাবেন না ঔষধ খেতে হবে? রাধে রাধে, কি করতে হবে? ঔষধ খেতে হবে তো? কেন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের চেহারা দেখলেই তো ব্যাধি ভালো হয়ে যাবে, তাই না? ডাক্তারের চেহারা দেখলে ভালো হয়ে যাবে না? তো এই যে আমাদের বর্তমানে যে ধর্ম ব্যবসা শুরু হয়ে গেছে, ধর্ম ব্যবসা বুঝছেন তো? আমি অজ্ঞানতা, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে। আমাদের এই যে গুরুগিরি ব্যবসা, গুরু হচ্ছে ডাক্তার, আমার হচ্ছে ভবব্যাধি। গুরু যত তাজা মোটা হবে আর যত শিক্ষিত হবো, তাইলেই তো ভগবানকে পেয়ে যাবো, তাই না? এই না, হরিভক্তি বিলাস খুলে দেখবেন, কোনো চাকরিজীবী ব্যক্তি কখনো গুরু হতে পারে না, কোনো ডাক্তার গুরু হতে পারবে না, কোনো ব্যবসায়ী গুরু হতে পারবে না। কি বাবা, এটা আছে কি না? এগুলো কিন্তু নিষিদ্ধ। তো ওইখানে আমি একটু টাচ দিচ্ছি। তাহলে আমাদের যেতে হবে কার কাছে? ঔষধ খেতে হবে, ডাক্তারের কাছে যাব, কিন্তু খেতে হবে কি? ঔষধ। সনাতন ধর্মের মনুষ্যত্ব অর্জন করতে হলে ডাক্তারের কাছে যেতে হবে। কোন ডাক্তার? একজন সদ্গুরু। সদ্গুরুকে, আজকে আমার বাবা একটা কথা বলেছে, সংসারী জীবনে, সংসারী জীবনকে উন্নত করার জন্য, মানুষকে বুঝাবার জন্য, কিন্তু ওই কথাটা যারা আমার মতো অল্পবুদ্ধি সমাপন্ন তাদের একটু অন্যরকম লাগবে। যেমন আজকে বলেছে বাবা, সংসারী লোককে বুঝাবার নিমিত্তে যদি আর একটু পূর্ণাঙ্গ আলোচনা করতো তাহলে আর একটু বেশি আনন্দ হতো। যে বিয়ে না করেছে সে অর্ধেক, আর যে বিয়ে করেছে সে পূর্ণ। কথাটা খেয়াল করবেন, এটা হচ্ছে গ্রাম্য বার্তা। কারণ বিয়া যে করেছে, বিয়া কথাটা মানে কি? বিবাহ, বিয়ে মানে বাংলার, এটা শুদ্ধ বাংলাটা হচ্ছে বিবাহ, মানে বিশেষভাবে, বিশেষ ভার যিনি বহন করে তাকে বলা হয় বিবাহ। এইটা স্বামী স্ত্রীর বেলায় শুধু বিবাহ তা নয়, সনাতন ধর্মের বিবাহটা দু প্রকার, একটা প্রাকৃতিক জগৎ আর একটা অপ্রাকৃত জগৎ। ভাষাটা ঠিক আছে কিন্তু ভাবনাটা দুই। প্রাকৃতিক জগতের নারীকে যদি কাম চরিতার্থ মিটাইবারে নিমিত্তে কোনো নারীকে বিবাহ করে, সে কোনোদিন পূর্ণ হয় না, আরও অপূর্ণ হয় বিশ্বচরাচরে। তার প্রতিবস্তু যত ক্ষয় হবে সে তত অপূর্ণ হবে বিশ্বচরাচরে, আর পূর্ণ হয় তখন নিজের আত্মচৈতন্য জ্ঞানের অনুশীলন করিয়া, ব্রহ্মসত্তাকে, ব্রহ্মতত্ত্বকে যিনি অবগত হইয়া, নিজের পিতৃসত্তাকে যিনি ব্রহ্মরন্ধ্রে ধারণ করিয়া রাখার নিমিত্তে যে কলাকৌশল এবং যে ভজনের দরকার, সেই সাধন যিনি করে, ব্রহ্মচারী বলি তারে, তিনাকে পূর্ণ বলা হয়, তা না হলে অপূর্ণ বিশ্বচরাচরে রয়।
এজন্য বিবাহর মধ্যে তাৎপর্য। দীক্ষা শিক্ষা না লইয়া করছো তুমি বিয়া, বিনা খদে হইছো দিনা গাইঠের টাকা দিয়া। খালি বিয়ে করলেই আপনি পূর্ণ নয়, বিয়া করলে শূন্য হয়ে যাবেন। আগে তত্ত্ব জানতে হবে, আগে কৌশল জানতে হবে, আগে সেই প্রাণায়াম জানতে হবে, আগে ওই স্ত্রীটাকে রক্ষা। মানে কিছু খাবার দিলে, শাড়ি কিনা দিলেই, আজকাল ছেলে মেয়ে তো বিবাহ বন্ধন আবদ্ধ, মানে যে স্বামী ওই প্রবাসী জীবন যাপন করছে, ভালো টাকা ইনকাম করতে পারে, অনেক নারীর কাছে সেই স্বামী বড় দামি। কিন্তু না, স্বামী সত্তাই চেনে না, স্বামী সত্তাকে আগে চিনতে হবে। নারী পুরুষের বিবাহ বন্ধনটা স্বামী সত্তা চিনে, আর যেজন না চিনে সে আসামি, আর যেজন চিনে সে স্বামী। আলোচনা ধরে ধরে করছি, আমার আলোচনা করছি না। তো এইবার বাবা, কথাটা কি বোঝা গেছে? আমার কথাটা কি বোঝেন নাকি রাধে রাধে? কথা বুঝতে তো কষ্ট হচ্ছে না? না কষ্ট হয় কি বলবো, এখানে আলোচনা কি কষ্ট হচ্ছে? মায়েরা বোঝেন তো না? আমার ভাষায় সমস্যা হচ্ছে? আরে আমি আপনাদের ভাষায় সমস্যা হলে কি, আমার ভাষায় তো আপনাদের সমস্যা হওয়ার কথা না। আমি বুঝি না অনেকটা আপনাদের ভাষা।